আসসালামু আলাইকুম দর্শক, প্রতিবারের ন্যায় আজকেও আমরা হাজির হয়েছি আমাদের আরেকজন পেশেন্টের কেবিনে, যিনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছিলেন কিছুদিন আগে। যখন প্রথম ভর্তি হয়েছিলেন উনি আমাদেরকে একটা ছোট্ট ভিডিও দিয়েছিলেন এবং সেইখানে উনি ওনার ভর্তি হওয়ার সময়কার যে স্ট্যাটাস, ওনার যে অবস্থাটা ছিল সেটা আমাদেরকে পুরোটা খুলে বলেছিলেন। আসুন দর্শক আমরা সেটা একটু দেখে আসি যে কি অবস্থায় আমরা ওনাকে পেয়েছিলাম। আসুন। আসসালামু আলাইকুম, আমি হালিমা আক্তার, আমার বয়স 30 বছর, আমি ঢাকা আশুলিয়া সাভার জিরাবো থেকে আসছি। আজ থেকে প্রায় আনুমানিক 3-4 বছর আগে থেকে আমার হাতে একটু ঝিঝি করতো, কিন্তু আমি খুব একটা গুরুত্ব দেইনি, তো গুরুত্ব দেইনি জন্য হয়তো ব্যথাটা তো বুঝতে পারি নাই, কিন্তু 5-6 মাস আগে থেকে আমার এই ব্যথাটা তীব্র আকারে ধারণ করছে। তখন আমি কাজ করতে পারতাম না, হাতে খুব ব্যথা হতো। তো এরপরে হচ্ছে আমি একটা জাপানিজ একটা হাসপাতালে গিয়েছিলাম, তো ওখানে আমাকে শুধু ব্যথার জন্য মানে অর্থোপেডিক্স দেখিয়েছে, ওখানে ব্যথার জন্য কোনো রকম আর কি একটা ওষুধ দিয়েছিল, কিন্তু ওই ব্যথাটা আমার যায়নি। এরপরে আমি আরও একটা বেসরকারি প্রতিষ্ঠানে গিয়েছিলাম, ওখানেও আমার ব্যথাটা যায়নি। ওখানে কিছুদিন 1 মাসের মতো থেরাপি নিয়েছিলাম, তো ওখানেও আমার ব্যথাটা যায়নি। এরপরে হচ্ছে আমি আরেকটা হসপিটালে গিয়েছি, ডায়াগনস্টিক সেন্টার এবং হসপিটাল, ওখানেও একজন অর্থোপেডিক্স দেখিয়েছি, সেখানেও আমার ব্যথাটা যায়নি। এরপরে আমি খবর থেকে বা আমার কিছু পরিচিত বন্ধু ছিল এবং তারাও এখানে কয়েকজন আছিল যারা ট্রিটমেন্ট নিয়েছে, তো তাদের পরামর্শ এবং খবর থেকে দেখে আসলে আমি এখানে আসছি। ব্যথাটা প্রথমে দুই হাতের এই দুই আঙ্গুলে অনুভব করতাম, এরপরে হচ্ছে আস্তে আস্তে ব্যথাটা এবং আমার হাত ঘামত। ব্যথাটা হচ্ছে এই পর্যন্ত আসছে, ব্যথাটা এই পর্যন্ত আসছে, এবং একদিন দেখি যে আমার এই কোনো পর্যন্ত ব্যথাটা প্রচুর আকারে আসছে, অনেক অনুভব করতেছিলাম ব্যথাটা। এরপরে তো ডাক্তারের কাছে গেছি। কোমরে ব্যথাটা, এটা আসলে কোমরে ব্যথাটা একটু অনেক আগে থেকে কিন্তু কোমরে ব্যথাটাও ছিল, কিন্তু এটা আমি তো এত বেশি বুঝতে পারি না, আমি ভাবছিলাম হয়তো এর আগে আমার অপারেশন হয়েছে, ওখান থেকেও হয়তো বা ব্যথাটা হইতে পারে। এখন তো ব্যথাটা ফিল করতেছি, কিন্তু আগে কখনো মেরুদণ্ডে ব্যথা অনুভব করিনি, কিন্তু কোমরে একটুখানি চাপ খেত বা ঘুম থেকে উঠতে গেলে বা বসা থেকে হঠাৎ উঠতে গেলে আমি ব্যথাটা অনুভব করতাম। দর্শক দেখলেন যে আমার এই পেশেন্ট কি অবস্থায় এসে আমাদের এখানে ভর্তি হয়েছেন, এবং আজকে ট্রিটমেন্টের পরে আজকে উনি চলে যাবেন, সবকিছু অলমোস্ট প্রায় গোছগাছও করে ফেলছেন। তো চলে যাওয়ার আগে কেমন আছেন একটু ওনার কাছ থেকে আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে কেমন আছেন আপনি? আজকে অনেকটা ভালো মানে অনুভব করতেছি। আপনার মুখের হাসি আসলে বলে দিচ্ছে যে আজকে আপনি আসলে কতটুকু ভালো আছেন। তো আমাদের দর্শকদেরকে আমরা দেখিয়েছি যে আপনি যখন প্রথম দিন এসেছিলেন আমাদেরকে একটা ভিডিও দিয়েছিলেন যে খুবই খারাপ অবস্থা, সেই অবস্থা থেকে আজকে মানে তখন যা যা করতে পারতেন না বা যেসব জায়গায় আপনার প্রবলেম হতো সেই প্রবলেম গুলোর আজকে সামগ্রিক অবস্থাটা কি? অনেকটা ইমপ্রুভ হয়েছে। যেমন একটু যদি খুলে বলেন। ঘাড়ের ব্যথা ছিল প্রচুর, ঘাড়ের ব্যথাটা একেবারে নেই। আলহামদুলিল্লাহ। প্রথম যখন ভর্তি হয়েছিলেন আমাদের এখানে তখন ভর্তি হওয়ার আগে কেমন মনে হতো জিনিসটা, যে এই যে ব্যথা নিয়ে ঘুরছেন সারাক্ষণ একটা ব্যথা, এবং উঠতে বসতে বলেন বা যে আপনার দৈনন্দিন জীবনে যে কাজগুলো করেন সেই সময় যে আপনার মানে যে প্রবলেমগুলো ফেস করতেন, তখন কি মনে হয়েছিল যে আমি কি সুস্থ হব, মানে এই কনফিডেন্সটা ছিল আপনার ভিতরে? না, এটা আসলে আমি তো অনেক জায়গায় ঘুরেছি এই ব্যথাগুলো নিয়ে, প্রায় 5-6টা ডাক্তার আমি চেঞ্জ করেছি, তো সেক্ষেত্রে আমার একটা ছোট্ট আশা হয়েছিল যে এখানে আসলে হয়তো আমি ভালো হতেও পারি, হতেও পারি এরকম একটা ধারণা ছিল, কারণ অলরেডি বেশ কয়েক জায়গায় তাড়াতাড়ি যে এতটা রিকভার করতে পারবো এটা আসলে আমি ভাবতে পারিনি। ঠিক, ট্রিটমেন্টের কতদিন পর থেকে বুঝতে শুরু করেছেন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বা ব্যথাটা ধীরে ধীরে কমে যাচ্ছে? ঘাড়ের ব্যথাটা আমার সম্ভবত 8 দিনের পরে আমি একেবারে ব্যথাটা মানে ই করতে পারিনি, মানে মনে হয়েছে যে ব্যথাটা চলে যাচ্ছে,
8 দিন পরে আর কি আর যখন ওই যে ইনজেকশনটা দেয়া হলো তখন এরপরে হচ্ছে একটু কোমরে ব্যথা আছে তারপর হচ্ছে বুকের ব্যথাটা বা পিঠের ব্যথাটা আছে অল্প আছে আর কি আগে যেরকম বসে থাকলে ভার লাগতো শরীরটা তারপরে হচ্ছে ব্যথায় মনে হতো যে শরীর নেমে যাচ্ছে এখন কিন্তু ওই জিনিসটা আমি মানে ফিল করছি না আচ্ছা আগে এমন হতো কি দীর্ঘ সময় বসে থাকলে প্রচন্ড পেইন শুরু হয়ে যেত সেই জিনিসটা হয় বা সিঁড়ি দিয়ে ওঠানামা করলে খুব কষ্ট হতো সিঁড়ি দিয়ে ওঠানামা বা নামাজ পড়তে গেলে এটা হতো না আর আমার মেইন মানে আমি মূলত আসছিলাম কিন্তু আমার হাতে ব্যথা নিয়ে কিন্তু হাতে ব্যথা নিয়ে এসেই আমি বুঝতে পারি যে আসলে আমার মানে হাতে ব্যথা প্রথমে ছিল পরে তো পিঠের ব্যথা এগুলো বাড়ছে তো মূলত আমারই ছিল হাতে ব্যথা নিয়ে আপনার রোগটা যে পিএলআইডি সেটা ঠিক আপনি কি এই ডিপিআরসি তে এসে প্রথম জানতে পারেন হ্যাঁ এখানে এসে আমি জানতে পারছি আর এর আগে যে ডক্টরগুলো দেখেছে ওনারা আমাকে বলেছে যে ঘাড়ের হাড় ক্ষয় হয়েছে তারপরে প্রথমে একজন বলছিল যে কার্ভিকাল যে ইয়াটা সিমটম ওটা দেখা যাচ্ছে এখানে প্রবলেমগুলো বলছে কিন্তু ট্রিটমেন্ট নিয়েছি আসলে অনেক সেটাই এবং স্পেসিফিক যখন আপনার রোগটা ধরা পড়েছে যে কোথায় আসলে সমস্যাটা ওই জায়গা ট্রিটমেন্ট করাতে আপনি দেখেছেন আপনার হাতও ইমপ্রুভ হয়ে গেছে হ্যাঁ অনেকটা ইমপ্রুভ হয়েছে মানে ওভারঅল বলে আপনি দেখছেন যে এখন আগের থেকে অনেকটুকু ইমপ্রুভ করেছে যেহেতু অনেক দিনের এবং আপনার কি মনে হয় না যে যখন এই প্রবলেমটা শুরু হয়েছিল তাৎক্ষণিকভাবে যদি একটা সঠিক চিকিৎসাটা আপনি পেতেন হয়তো জীবনের এতগুলো সময় নষ্ট হতো না বা লাইফে আরো অনেক কিছু করা যেত এখন আপনার সাথে যদি এই ধরনের ব্যথা সংক্রান্ত কোন রোগী আপনি কখনো দেখতে পান আমরা দেখা যায় আমাদের সাথে যখন ভালো কিছু ঘটে আমরা সেটা সবার সাথে শেয়ার করার চেষ্টা করি তো আপনি যদি এরকম কাউকে দেখেন আপনার ফার্স্ট সাজেশন কি হবে পার্থক্য পান তাদের সাথে আমাদের আচ্ছা প্রথমত আমি বলতে চাই হচ্ছে আমাকে যারা প্রতিনিয়ত ট্রিটমেন্ট দিয়েছে তাদের ব্যবহার এবং তারা যে এত বন্ধু সুলভ এটা আসলে আমি কোথাও মানে পাইনি নার্সও খুব ভালো ছিলেন মানে খুব অল্প সময়ের ভিতরে কাছে টেনে নেয় হ্যাঁ কাছে টেনে নেয় এবং ওনাদের ট্রিটমেন্টটা একদম সময়ের মতো হয়েছে আমি এটা একদম মানে খুবই মানে কি বলবো এটা আমি পিসফুল যে ওনারা খুব সময় মতো যেমন আমার 3টা বাজে যখন আমার ট্রিটমেন্টের দরকার থেরাপি বা যেটা দরকার ওনারা ঠিক সময় মতো চলে আসে টাইম টু টাইম চলে আসে কোনো কিছুর জন্য ডাকতে হতো না না কখনোই আমাকে এভাবে ডাকা না বরঞ্চ আপনি কোনো সময় ঠিক মতো টাইম ওনারা এসে বলছে আপু চলে আসছি হ্যাঁ হ্যাঁ সো ওভারঅল সবকিছু মিলে আপনার কাছে মনে হয়েছে যে না বেস্ট এবং বেস্ট একটা ট্রিটমেন্ট পেয়েছেন খুবই বেস্ট অসংখ্য মানুষ আছেন যারা জানেন না শুধুমাত্র না জানার কারণে হয়তো বছরের পর বছর আপনার ঘুরতে থাকে বা হয়তো অনেকে পঙ্গুত্ব বরণ করে না জানার কারণে তাদের জন্য যদি একটা মেসেজ দেন আপনি আপনার অভিজ্ঞতা থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি শুধু এটাই বলতে চাই আপনারা যারা ঘুরছেন তারা না ঘুরে অবশ্যই ডিপিআরসিতে যোগাযোগ করেন আপনার অনেকটাই উপকার হবে এখান থেকে চিকিৎসাটা নিয়ে হসপিটাল মানে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এটা আমরা সকলেই জানি তো দর্শক যদি আপনাদের মাঝে কেউ থাকেন অসুস্থ থাকেন অন্তত একবার আসুন না দেখুন না ট্রিটমেন্ট নেওয়ারও দরকার নেই শুধুমাত্র একটু জানুন আপনার সমস্যাটা কি এবং সেটা জানা মানে হচ্ছে আপনার চিকিৎসা কিন্তু অর্ধেক হয়ে গেছে বাকিটা শুধু সময়ের ব্যাপার আপনার সুস্থ হওয়াটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে অনেক ধন্যবাদ ডিপিআরসিকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে ট্রিটমেন্ট দেওয়ার জন্য মানে ডিপিআরসি শুধু ডিপিআরসি না ডিপিআরসিতে যারা সকল আছেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার জন্য আপনারা সবাই খুব দোয়া করবেন
আমি যেন আরো তাড়াতাড়ি সমস্ত কিছু রিকভার করতে পারি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।